আন্দিদানের আরেকটা ফলের বাগানে আসলাম এটা হলো সব আফ্রিকোটে হলো গাছে মানে বাগানের মালিক থ্যাংক ইউ এই জি কত এই আফ্রিকটগুলো বড় বড় দাতার আফ্রিকটটা

দ অফ टाइप्स অফ অ্যাপ্রিকট হ্যাঁ দেখেন এই রে অনেক বড় বড় এগুলো মেগা সাইজ অ্যাপ্রিকট দেখেন কি পরিমাণ বড় বড় অ্যাপ্রিকট এগুলো এখনো ম্যাচিউর হয় নাই এবং নিচেও অনেক অ্যাপ্রিকট পড়ে আছে তো দেখেন মানে এরকম জুসি দেখেন এবং এত মিষ্টি এত মিষ্টি দেখেন এটা পুরোটাই অ্যাপ্রিকট বাগান বড় সাইজের আফ্রিকা দেখেন আহ আল্লাহর আল্লাহ আল্লাহ আমাকে খাওয়াইতেছে আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া যেটা বললাম দেখেন দেখতে কিরকম লোভনীয় খেয়াল করেন ভেতরটা যেরকম সাইজ এরকম দেখতে সুন্দর খাইতে সুন্দর মিষ্টি এবং জুসি বিশাল বাগান এবং এই যে মৌমাছিরা মধু নিয়েছে দেখেন পুরোটাই আফ্রিকার বাগান আহারেক কী পরিমাণ পড়ে আছে নিচে দেখেন আমি কাছে যদি নিচেও যদি দেখাই এবং অনেক পাখি মৌমাছি প্রজাপতি মানে ন্যাচারাল একটা ফিল এখানে অনুভূত হচ্ছে দেখেন আল্লাহ নেয়ামত অতএব তুমি তোমার পালন কর্তার কোন কোনে আমদকে অস্বীকার করবে কোন কণ্নে আমদকে অস্বীকার করবে দেখেন অনেকগুলা পাখি কিচির মিচির করতেছে কত খাওয়া যায় বলেন তো এরকম বাগান আসলে কত ফল খাব আমি অ্যাপ্রিকট দিয়েই কিন্তু এই নিয়ে দ্বিতীয় বাগানটায় ঢুকলাম উজবেকিস্তানের আন্দে জানে এবং কত খাবো আমি বাগানটা মনে হেঁটে শেষ করা যাবে না এত লম্বা ওই দিকে এবং দেখেন আমি বারবার নিচের দিকে দেখাইতেছি এবং আই হাই রে মনে হয়েছে গাছের চাইতে গাছের নিচে বেশি অ্যাপ্রিকট পড়ে আছে দেখেন এই যে দেখেন ও এখানে তারা কালেক্ট করে এগুলো শুকাইতেছে যেমন আমি তাজিকিস্তানে দেখলাম যে আফ্রিকট শুকায় এই যে এটা শুকাইতেছে এগুলো শুকিয়ে হয়তো বিক্রি করবে এই যে মৌমাছি কত মৌমাছি ইয়ের গায়ে আবার এটা এটাও কত খাবো আমি দেখেন বড় সাইজের আফ্রিকট পশু পাখি আল্লাহ তালা একটা বাগানের মধ্যে কতজনের নামত দিয়ে দিচ্ছি কতজনের হিজিক দিয়ে দিছি বিশাল একটা বাগান এদিকে বিশাল একটা গরু এগুলো কোন জাতের গরু কেউ জানতে পারলে জানাবেন মানে যারা চেনেন তারা একটু জানাবেন ইস আমি আমার ডিজিটাল ক্যামেরাটা নিয়ে আসলে কিছু ফ্রুটস ফটোগ্রাফি করতে পারতাম এখান থেকে একটা একটু খাইয়ে দেখি আমি আবার আহ একটা একটা সিনসিয়ার আর কয়েকটা পড়ে গেছে মানে এগুলো সব পেকে ইয়ে হয়ে আছে এ আরেকটা হয়ে নিলাম এটার অন্যরকম কালার কিন্তু মিষ্টি দেখেন রকম জুস পড়তেছে তো ভিডিওটা শেষ করবো যারা উদ্ভিখস্থানে গরমের কষ্ট সহ্য করে এই মুহূর্তে আসতে পারবেন এরকম ফলের বাগানগুলো ভিজিট করতে পারেন অবশ্য জানা না থাকলে এরকম ভিজিট করা সম্ভবও নয় আমি জানি কোথায় কোন বাগান আছে যেমন এটা আমার বন্ধু আমাকে নিয়ে আসছে ওরা এলাকায় আসলাম বাট চেষ্টা করলে অন্তত রাস্তার আশেপাশে আপনি যখন প্রাইভেট কারে নিয়ে ভ্রমণ করবেন তখন যখন ফল গাছ দেখবেন জানাবেন অথবা ড্রাইভারকে বলে রাখবেন যে তুমি আশেপাশে কোনো ফলের বাগান দেখলে আমাদেরকে থামাবা সে অবশ্যই থামাবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ